আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল কাদীর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল হাযী সাবীলি আদউ ইলা আল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। عن ابو سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال اذا راى شعب قال مرحبا بوصيه رسول الله صلى الله عليه وسلم ان نوسع لكم المجلس ان نفهمكم الحديث فانكم خلوفنا اهل الحديث بعدنا. وقال النبي صلى الله عليه وسلم আনওয়ার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাল লা ইসলামা ইল্লা বিল জামা ওয়া লা জামাতা ইল্লা বিল ইমারা ওয়া লা ইমারাতা ইল্লা বিত তাওয়া। বাংলাদেশ আহলাদিস জামাত ও বাংলাদেশ আহলাদিস ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত আজকে দুই দিন ব্যাপী জাতীয় তাবলীগ ইজতেমা দ্বিতীয় দিনের শেষ পর্বে উপস্থিত বাংলাদেশ আহলাদিস জামাতের মহতরাম আমিরে জামাত শেখ আব্দুস সামাদ সালাফি, নায়েবে আমির, সুরা সদস্যবৃন্দ, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে আগত সংগ্রামী তাওহিদি ভাতৃমণ্ডলী, পর্দার আরামে অবলাসরা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঢাকা রাজধানীর বুকে কোরআন ও সুন্নার প্রচার ও প্রসারের লক্ষ্যে বাংলাদেশ আহলাদিস জামাত ও ছাত্র সমাজের কর্তৃক ছাত্র সমাজ উদ্যোগে আয়োজিত এই তাবলিগি ইজতেমা করার আল্লাহ তৌফিক দান করেছেন, সেই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী তাওহিদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন তার এই শ্রেষ্ঠ মাখলুককে সৃষ্টি করেছেন একমাত্র তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। দুর্ভাগ্য হলেও সত্য, এই মানুষ আজকে আল্লাহর দাসত্ব বাদ দিয়ে মানুষের গোলামে পরিণত হয়েছে। মানুষ তার সার্বিক জীবন আল্লাহ প্রদত্ত ওহী আল কোরআন ও সহি হাদিসের আলোকে পরিচালিত করবে, কিন্তু কোরআন ও সহি হাদিস বাদ দিয়ে নিজেদের রচিত নিজেদের তৈরি মতবাদ মাঝহাব ইউজমের আলোকে তারা জীবন গঠন করতে শুরু করেছে, যার কারণে মানুষের যে জীবন, যে সুখময় জীবনের আশা আমরা করি, স্বপ্ন দেখি, সেই সুখ শান্তি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আমাদের সার্বিক জীবনে আমরা জাহিলিয়াতের মধ্যে ডুবে পড়ার কারণে ইসলাম যে শান্তির ধর্ম, যে আমাদেরকে শান্তি দিবে, সুস্থি দিবে, আমাদের নিরাপত্তা দিবে, সেই সব কিছুকে আমরা হারিয়ে ফেলেছি। আজকে দুর্ভাগ্য হল সত্য, কিছু কিছু ভাইরা আমার, আমরা যে কোরআন ও সহি হাদিসের কথা বলি এটাকে ব্যঙ্গ বিদ্রুপ করা শুরু করেছে। কি বলেন, ঠিক না বেঠিক? কোরআন ও সহি হাদিস মানা কি কোনো অপরাধ? অতএব কোরআন ও সহি হাদিস সেটাই আমরা মানছি। মুসলমান সবাই, মুসলমানের মধ্যে বিভিন্ন মাযহাব তরিকা ফেরকা ইজম এটা রয়েছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ নাজ্জালনা আহসানাল হাদিস, আমি কি উত্তম হাদিস বর্ণনা করি নাই? আল কোরআনকে আল্লাহ হাদিস বর্ণনা করেছেন,
জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য সর্বোত্তম কিতাব হচ্ছে কথা, হচ্ছে আল্লাহর কথা। হাদিস মানে কথা, কোরআন আল্লাহর কথা, হাদিস এখানে রাসূলের কথা। আমি যদি কোরআন হাদিস দুইটাই মানি কোনো অসুবিধা আছে? এখন আমার ভিতরে যদি শয়তানি থাকে, আমার ভিতরে যদি কূটকৌশল থাকে, আমার ভিতরে যদি আমার কি বলে চক্রান্ত থাকে, যে আমি মুসলিম নাম ঠিকই দেব কিন্তু তাল গাছটা আমার, তাহলে কি ইসলাম মানে হবে? বাংলাদেশ আহলে জামাত এজন্য এই যে ঘুণোদরা সমাজ মুসলিম সমাজকে তাদের ওই সমস্ত ভ্রান্ত আকিদা ভ্রান্ত আমল থেকে বের করে নিয়ে এসে কোরআন ও সহি হাদিসের পথে পরিচালনার জন্যই আহলাদির জামাতের প্রয়োজন। কি বলেন, এই প্রয়োজন আসে না নাই? বাংলাদেশ আহলাদির জামাত ও ছাত্র সমাজ এদেরকে পরিশুদ্ধ করতে চায়। ওই যে আল্লাহ রাসূল বলে গেছেন, আবু সাঈদ খুদরি খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাম বলেন, যখন তোমরা কোনো মুসলিম যুবককে দেখবে তখন তাকে মারহাবা জানাও, স্বাগত জানাও, তার জন্য দরচে হাদিসের বৈঠক এরকম দিনই বৈঠক প্রশস্ত করে দাও, বানিয়ে দাও, বেশি বেশি দিনই বৈঠক করো। আম মুআসসামা লাকুম মাজলিস মুবাহিমা কুল হাদিস ফাইন্নাকুম খুলুফুনা আহলুল হাদিসে বাদনা, কেন তোমাদের পরবর্তী এরা হচ্ছে আহলুল হাদিস। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যে আমরা পরবর্তী আহলুল হাদিস। সাহাবাদের যুগে যারা আহলুল হাদিস ছিল তারা আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণী দিয়েছেন, আমরা যদি সেই পথের উপর থাকি আজকেও সেই আহলুল হাদিস আমরা। রাসূল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা ইসলামা ইল্লা বিল জামা ওয়ালা জামাতা ইল্লা বিল ইমারা ওয়ালা ইমারাতা ইল্লা বিত তা। ইসলাম হয় না জামাত ছাড়া, জামাত হয় না আমির ছাড়া, আর আমির হয় না আনুগত্য ছাড়া। যেহেতু তা কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক একটি নিখাত নির্ভেজাল আন্দোলন, এখানে কিছুই নয়, আমি আব্দুল্লাহ জায়গাছি কাল নয়, কিন্তু এই তো প্রচার প্রসারের জন্য বাংলার প্রত্যন্ত অঞ্চলে আমার সময় আমার অর্থ আমার শ্রম আমার মেধা দিয়ে যদি কিছু মানে সূচনা করতে পারি, অদূর ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েরা আমাদের নাতিপুতিরা একদিন এই বাংলার জমিনে কোরআন ও সুন্নাহ রাজ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আপনারা সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমি বেশি কথা বলবো না। রাসূল ইসলামের বলেছেন যে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে চাই, ভালোবাসা পেতে চাই, তাহলে রাসূলের আনুগত্য করতে হবে। এখন রাসূলের আনুগত্য বাদ দিয়ে যদি কোনো ইমাম সাহেবের আনুগত্য করি তাহলে কি আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে? কোনো পীর সাহেবের কোনো নেতা নেত্রীর কোশ্চেন কারণ নয়। কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ মানব জাতিকে ডাক দিয়ে বলবেন, ইয়াউমা নাদউ কুল্লু নাসিন বিইমামিহিম, হে মানবমণ্ডলী আসো আসো, দুনিয়াতে তোমরা কোন নেতার আনুগত্য করেছিলে সেই নেতার সহ আমার দরবারে আসো। আল্লাহর দরবারে ওই দিন যদি আমরা বড় পীর ছোট পীর মেধবীর আর মহামুদ্ তেনা পীর বিভিন্ন পীরকে সামনে রেখে ইমাম সাহেবকে সামনে রেখে যদি আমরা বলি চলেন এইবার আমাদের সাথে চলেন, কারো কোনো বাপের বেটার সাহস আছে যে সেদিন নিজেকে নেতা সাব্যস্ত করে আল্লাহ দরবারে হাজির হয় না? অতএব আমরা এমন একজন নেতা কোনো আনুগত্য করব যে আমাদের জন্য তাকিয়ে থাকবেন, হাউজে কাউসারে পানি পান করাবেন, আমাদের জন্য সাফাত করতে চাইবেন এবং বলবেন একটু ইয়া উম্মতি ইয়া উম্মতি, সেই নবীর উম্মত আমরা আহলুল হাদিস। আমরা বানোয়ার কোনো ব্যক্তির কোনো তরিকা ফেরকা ইমাম বা মাজহাবের কোনো মানুষের তৈরি মানে আনুগত্যশীল কোনো আমরা মুসলিম নয়, আমরা নির্ভেজাল নিঃশর্ত অনুসারী। আহলে হাদিসের শাব্দিক অর্থ যদি বলা যায়, যারা কোরআন ও সহি হাদিসকে নিঃশর্তভাবে মেনে চলে ও হচ্ছে প্রকৃত আহলুল হাদিস। আর যে সত্য আরোপ করবে ওর মধ্যেই চক্রান্ত কূটকৌশল, ওর মধ্যেই যত ষড়যন্ত্র, ওর মতলব বাস, ওর মতলব খারাপ। বুঝে নিতে হবে হাদিস বন্ধ সোজা ভাবে, কোরআন না বড় সোজা ভাবে। এই জন্য বাংলাদেশ আহলাদের জামাত আজকে যে দুই দিন ব্যাপী যে ইস্তেমার আহ্বান মানে করেছিল এবং আজকে সমাপ্ত হতে যাচ্ছে, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, কারো পিছনে তাকাবেন না, কারো কথা শুনবেন না। আল্লাহ ব্রেন দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সেই ব্রেন বিবেক
এবং চলন শক্তি দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে কোরআন ও সহি হাদিসের পথে চলার চেষ্টা করবেন, যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাতে বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি বলেন নাই আল্লাহ কোরআনকে বলেছেন, আন্না হাযা সিরাতাল মুস্তাকিম, এই যে কহি আল কোরআন ও সহি হাদিস এইটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম। রাসূল বলেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাহ ইল্লা মান আবা, প্রত্যেক প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে তারা ব্যতীত তারা যারা আবা। সাহাবারা প্রশ্ন করলেন, কিলা মানহু, ওই আবা কারা? রাসূলুল্লাহ, মান আতানি ফাদখাল আল জান্নাহ ও মান আসানি ফাকাদ আবা, যারা আমার আনুগত্য করবে সরাসরি নিঃশর্তভাবে, যারা আমার আনুগত্য করবে ওরা জান্নাতি, যারা আমার আনুগত্য করবে না ওরা কি জাহান্নামী। অতএব সেই জাহান্নাম থেকে বাঁচার জন্যই বাংলাদেশ আহলাদি জামাতের প্রয়োজন। আমরা প্রতিটি মুহূর্তে কাউকে ভয় করি না, করবো না ইনশাল্লাহ। যে কোনো মুহূর্তে জাতীয় আন্তর্জাতিক এবং কোরআন ও সুন্নাহ স্বার্থ রক্ষার্থে যে কোনো কর্মসূচি দিতে আমরা প্রস্তুত রয়েছি। যে কোনো আজকে বলে আমাদের লোক সংখ্যালঘিষ্ঠ বলেন, সংখ্যালঘিষ্ঠ তো ভালো জান্নাতি দল, ফেরকায় না গিয়া 73 মধ্যে একটা হবে। রাসূল বলতেন বনী ইসরায়েলের সম্প্রদায় 72টা ছিল, আমার উম্মত 73টা হবে, তবে একটা জান্নাতে যাবে বাকি সবাই জাহান্নামে যাবে। তাহলে 72টাই বেশি না একটা বেশি? 72 দলই বেশি, তাদের জনসংখ্যা বেশি হবে, কিন্তু ফেরকায় না যে তাদের সংখ্যা সবসময় কম হবে। আল্লাহ বলেছেন কালিলু মিন ইবাদিয়াস শাকুর, আমার ইবাদত গুজার বান্দার সংখ্যা কম। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব আমরা সেই চেষ্টা করি, কম হলেও মানে নিরাশ হওয়ার কিছু নাই। আল্লাহর ভাষায় বলতে হয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু অন্তুম আ'লানা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হইও না, তোমরা দুর্বল হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। যুগে যুগে ইতিহাস সাক্ষ্য বহন করে, আল্লাহ রাসূলের যুগে সাহাবীদের সংখ্যা কম ছিল, অন্যান্য রবির অনুসারী কম ছিল, বদরের যুদ্ধেও মুসলমানদের সংখ্যা কম ছিল, এমনকি বঙ্গ বিজয় হিন্দুদের কাছ থেকে চিনে দিতে ইকদার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি কয়জন ইয়াদের সঙ্গে সাথে নিয়ে বঙ্গ বিজয় করেছিলেন, কি বলতে পারবেন? মাত্র 17 জন অশ্বারোহী দিয়ে বঙ্গ বিজয় করেছিলেন। আজও যদি ইমানি দীপ্ত ইমানি তেজ আমাদের মধ্যে থাকে, ইনশাআল্লাহ বাতিল পরাস্ত হবে, সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সত্যের পথে কবুল করেন সব, আমিন। কোরআন ও সহিহ হাদিসের পথে কবুল করেন সব, আমিন। উম্মতে মুহাম্মাদী হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আনুগত্য করে আমরা যেন জীবন ও শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন সব, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি, শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ উনি উপস্থিত হয়েছেন, পাশেই আছেন, অবস্থান করছেন, উনি কিছুক্ষণের ভিতরে উপস্থিত হবেন। আপনারা সবাই বিচলিত আছেন যে শেখ কোথায় কবে আসবে, তাই না? তো উনি আছেন, ওয়েট এন্ড সি, তো উনি ফ্রেশ আছেন। তো ওনার আগেই মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আমাদের ত্রাণপ্রিয় নেতা এবং আলেমে দিন শেখ ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন, সাবেক নায়েবে আমির বাংলাদেশ আহলাদি জামাত ও সাবেক অধ্যাপক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। আমি এখন মুহতারামকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অভিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن أصدق من الله حديثا দুই দিন ব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ আহলে হাদিস জামাত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত ঢাকার প্রাণকেন্দ্রে বংশাল এরিয়ায় সুপরিচিত সুরিটোলা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই বিশাল তাবলিগি ইজতেমার সম্মানিত বর্ষিয়ান সভাপতি যিনি আজকে আপনাদের প্রত্যক্ষ ভোটে আমির নির্বাচিত হয়েছেন আর আমরা সাবেক হয়ে গেছি, ঘোষণার মধ্যে বারবার আসছে সাবেক সেক্রেটারি জেনারেল সাবেক নায়েবে, আমরা সাবেক যতক্ষণ পর্যন্ত না আবার আমাদের কাউকে সুপ্রতিষ্ঠিত করা হবে নিজ নিজ দায়িত্বে অন্য কোনো দায়িত্বে, ততক্ষণ পর্যন্ত আমরা সাবেকই আছি। এখনো পর্যন্ত যেহেতু দায়িত্ব বণ্টন করা হয়নি সুতরাং আমরা সাবেক, এটা আমাদের সাংগঠনিক নিয়ম এবং সিস্টেম। আমাদের সেশন শেষ, সবাই পদত্যাগ করেছি, এখন আমরা পদশূন্য, তবে পা শূন্য ল্যাংড়া নয় আর কি হাঁটাচলা করছি আলহামদুলিল্লাহ। শুধু আমিরে জামাতে নির্বাচন হয়েছে, সিস্টেম অনুযায়ী আমরা চলি, কাজে আপনাদেরকে সিস্টেমের দাওয়াত দে কোরআন এবং হাদিস সিস্টেমের নীতি। মহাজন সমারোহ, নীতি নেই, সিস্টেম নেই, আদর্শ নেই, পদ্ধতি নেই, শৃঙ্খলা নেই, এই জনসমারোহ হলেও যা না হলেও তা, কিচ্ছু যায় না আসেও না, জাতিকে কিছু দিতেও পারবেন না, জাতি আপনাদের কাছে কিছু আশাও করবে না। সূরা নূরের 62 নম্বর আয়াত তেলাওয়াত করুন, আজকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম ওই জায়গায়, আল্লাহ পাক বলেছেন সত্যিকার মোমেন তারাই যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইদা কানু মাআহু আলা আমরিন জামিআ, যদি কোনো সামষ্টিক কাজে একত্রিত হয় সেখান থেকে তারা বের হয় না যতক্ষণ পর্যন্ত না অনুমতি প্রার্থনা করে। যদি তারা কোনো কাজে অনুমতি চায়, যদি সেটা গ্রহণযোগ্য হয়, শরীয়ত সম্মতি হয়, হে নবী আপনি যাকে খুশি অনুমতি দিবেন, যাকে খুশি অনুমতি দিবেন না। আর আল্লাহ পাক জানেন কারাইয়া তাসাল্লালুনা লওয়াদা, একেবারে কোরআনের আয়াত বলছি, আর ওই ভাষায় ফুটবল খেলার আইনে অফসাইডকে বলা হয় তাসাল্লুল, এটা কোরআন থেকে নেওয়া, ইয়া তাসাল্লালুনা লওয়াদা, পিছনে পিছনে তাকে তাকে বক্তার দিকে তাকে নেতার দিকে তাকে, এই আড়াল দিয়ে আড়াল দিয়ে ফসকে ফসকে চলে যায়, এগুলা সিস্টেম নয়। তবে যাদের শরীর ওজন আছে টিকতে পারছেন না তাদের অন্য বিষয়, আজকে আমাদের প্রোগ্রাম ফিক্সড, আমরা এটাই শিখতে চাচ্ছি এবং শেখাতে চাচ্ছি। বক্তৃতার কতদিন করব, আমির জামাত অসুস্থ, সেক্রেটারি অসুস্থ, আমি আর তার কতদিন টিকব, টেকা সম্ভব না। কিন্তু যদি দেখি জাতি সুশৃঙ্খল, কম সুশৃঙ্খল, তারা নিয়মতান্ত্রিক, তারা পদ্ধতিগত চলাফেরা করে, বক্তৃতার আর প্রয়োজনই নেই আলহামদুলিল্লাহ। বক্তৃতা করে কি করব, বক্তৃতার প্রয়োজন নেই মাশাআল্লাহ, আপনারা সুশৃঙ্খল আলহামদুলিল্লাহ। আমরা টাইম নির্ধারণ করে দিয়েছি ইনশাআল্লাহ, শেখ আব্দুর রাজ্জাক সাহেব 11:30টার মধ্যে বক্তব্য শুরু করবেন, আশা করছি 1টার মধ্যে তিনি বক্তব্য শেষ করবেন, এবং যদি একটু আগে শেষ করেন আমিরে জামাত আপনাদেরকে বিদায় দিবেন, খুব স্বল্প সময়ের মধ্যে আপনারা ঠিকঠাক টাইম মতো চলে যাবেন, এবং এটাই হলো সাংগঠনিক জীবনের মূল শিক্ষা। সময় তো ভাই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, সূরা আন-নিসার 87 নম্বর আয়াত, আল্লাহু নাযযালা আহসানাল হাদিস
কিতাবাম মুতাশাবিহা সূরা আয-যুমারের 23 নম্বর আয়াত ফালাআল্লাকা বাখুন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা সূরা আল-কাহফের 6 নম্বর আয়াত ফাবিআইয়্যি হাদিসিন বাদহু ইউমিনুন সূরা আল-আরাফের 185 নম্বর আয়াত এবং সমর্থক আয়াত রয়েছে সূরা আল-মুরসালাতের 50 নম্বর আয়াত আরো অনেক আয়াত রয়েছে যেগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি না কেননা আমার একেবারে নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে হবে। সময় ভাইও আহলুল হাদিস নিয়ে সামান্য কথা। আহাল মানে হলো বাসিন্দা, আহাল মানে হলো ধারক, আহল মানে হলো বাহক, আহল মানে হলো অধিকারী, আহল মানে হলো পরিবারের সদস্য। যেরকম বলা হয় আহলুল ইলম বিদ্যার ধারক, বিদ্যার বাহক। সংক্ষেপে যা বলছি, কোরআন হলো আল্লাহর হাদিস। কোরআন কার হাদিস? চারটি আয়াত আমি উল্লেখ করেছি যেখানে কোরআনকে আল্লাহর হাদিস বলা হয়েছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মা উসিরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা কাওলান আও ফাইলান আও তাকরিরান আও মিন সিফাতিল খালকি আও খুলুকিয়্যা। বিস্তারিত ব্যাখ্যা দিব না, আল্লাহর নবীর কথা, কাজ এবং সমর্থন এবং তার দৈহিক গঠন বা চরিত্রের যা কিছু আমাদের কাছে সহিহ সনদে বর্ণিত হয়ে পৌঁছেছে তার সবই কি আল্লাহর নবীর হাদিস? তার সবই কি আল্লাহর নবীর হাদিস? ওহী কয় প্রকার? ওহী কয় প্রকার? ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। ওহী মাতলু হলো আল্লাহর কালাম, আর ওহী গায়রে মাতলু হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সোজা কথা, সংক্ষেপ কথা, আল্লাহর কালাম এবং রাসূলের হাদিস দুটিকে যারা পাঠ করে এবং অধ্যাপনা করে, যারা এটাকে ছড়ায়, এগুলোকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে এবং এর ধারক, এর বাহক এবং এই দুইটির বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র হোক, আক্রমণ আসুক না কেন, বিকৃতি যদি কেউ করে, তার যারা প্রতিরোধ করে যুগে যুগে তারা আহলুল হাদিস নামে পরিচিত। বোঝা শেষ হয়েছে আপনাদের? সোজা কথা, সংক্ষেপ কথা। এখন কোনো কোনো ভাইয়েরা অভিযোগ উত্থাপন করে, এরা শুধু হাদিস মানে, কোরআন মানে না। আমি বলে যে নিছক আক্রমণ, আমাদের ভাইরা কিছু কিছু স্লিপ অফ টাং করেছেন। আমি ভাইদেরকে অনুরোধ করি যে আপনারা কয়েকটা বই ভালোভাবে পড়ে নেবেন, তাহলে স্লিপ অফ টাংগুলো হবে না। আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেব আমাদের জন্য মাজহাবের সাথে, ইমামদের সাথে কি ধরনের কথা বলতে হবে, কি ধরনের আচরণ করতে হবে, সে শব্দ, সে ভাগ, সে বাক্য, সে ভাষা আমাদেরকে দিয়ে গেছেন। ফেরকাবন্দি বলাম অনুসরণীয় ইমামগণের রীতি। বইটা আমার কাছেই রয়েছে, এখানেই রয়েছে। বইটা মেহরবানি করে আপনারা পড়ে নেবেন। আহলে হাদিস প্রসঙ্গে ধারণা যদি আপনারা প্রথমে তোমাদের নিতে চান, আল্লামা আব্দুল্লাহ আল কাফি রচিত আহলে হাদিস পরিচিতি বইটা একটু পড়ে নেবেন। ডক্টর গালেব সাহেব সংক্ষেপে লিখেছেন আহলে হাদিস কি ও কেন, এটা একটু পড়ে নেবেন। তাতে থিসিসটা রয়েছে আহলে হাদিস আন্দোলনের উপরে ডক্টর গালেবের, এই থিসিসটা একটু পড়ে নেবেন। তাহলে আপনারা যত কথা এলোমেলোভাবে বলছেন, অগোছালোভাবে বলছেন, বিক্ষিপ্তভাবে বলছেন, সেগুলো অত্যন্ত গোছালোভাবে আসবে এবং সুশৃঙ্খলভাবে আসবে। বিদ্যা ছাড়া, জ্ঞান ছাড়া মনীষীদের লিখিত এবং বক্তব্য পড়ে নিজেদের বক্তব্যকে সুশৃঙ্খল করা ছাড়া সুগঠিত কিছু আমাদের আশা করা যায় না। এটা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে গেলাম। সম্মানিত ভাইও, আমার সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, আহলে হাদিস নতুন কিছু নয়, না নতুন কিছু। যখন আমরা বলি আহলুল হাদিস, আমাদের সামনে কি ভেসে ওঠে, কার হাদিসের কথা ভেসে ওঠে? কার হাদিস? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আর আল্লাহর হাদিস কোনটা? কোরআন। ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। উৎকৃষ্টতম হাদিস কোনটা? আল্লাহর কিতাব। আর আল্লাহর নবীর হাদিস প্রসঙ্গে আমি বলেছি, কাজে আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিস দুটো মিলেই যে বিষয়টা দাঁড়ায়, সেটাকে যারা একেবারে নির্দ্বিধায় নিঃসংকোচে তার সামনে নিজেদেরকে সারেন্ডার করে দিয়ে নির্ভেজালভাবে গ্রহণ করে এবং আমল করে, তারা এই যুগে যুগে কি আহলুল হাদিস। সহিহুল বুখারীতে হাদিস এসেছে, সহিহ মুসলিমে হাদিস এসেছে, সাওবান থেকে বর্ণিত
মুগিরা থেকে বর্ণিত, অন্যান্য সাহাবা থেকে বর্ণিত, লা তাসালু তায়েফাতুম মিন উম্মতি মানসুরিন আল হক লা ইয়াদুরুহুম মান খাতালহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। যে কিয়ামত পর্যন্ত একটি দল হক নিয়ে বিজয়ী থাকবে, কেউ তাদেরকে প্রতিরোধ করে, প্রতিহিংসা করে এবং তাদেরকে পরাজিত করার চেষ্টা করে, তাদেরকে কটাক্ষ করে, আক্রমণ করে, দলিল প্রমাণ দিয়ে কিয়ামত পর্যন্ত তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। সহি হাদিস কিছুরই দরকার নেই, এর স্থির ভাবে শুনে মাথার মধ্যে নিয়ে যান। আমি বক্তৃতা করতে উঠে নেই, আমি শুধু দৃষ্টি আকর্ষণ করে উঠেছি, আমি দেখেই সুখী। আমার এখন বক্তৃতার সময় শেষের দিকে এসেছে, আমি দেখেই সন্তুষ্ট যে আপনারা বুঝতে পারছেন, উপস্থিত হতে পেরেছেন, সুশৃঙ্খল হতে শিখছেন, বক্তব্যের আর দরকার নেই। যেহেতু আমার সামান্য টাইম রয়েছে, টাইমটুকু শুধু আমি কাজে লাগাচ্ছি এবং আপনাদের যেন কাজে লাগে, পয়েন্টগুলো যেন মাথায় থাকে, এইটুকুই আমি দিয়ে যেতে চেষ্টা করছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, কিয়ামত পর্যন্ত হক নিয়ে যে বিজয়ী থাকবে এই দলটা কারা? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিসে ফালা নাদরি মান হুম, এরা যদি আহলুল হাদিস না হয় তাহলে আমার জানা নাই এরা আর কারা হতে পারে। সংক্ষেপ কথা বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর যুগ, ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর যুগ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর যুগ থেকে ফিতনার উত্থান হলো। আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদির বাচ্চা মুসলমানের রূপ ধারণ করে মুসলমানদেরকেই একটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর বিরুদ্ধে বিদ্রোহ করতে প্ররোচনা দিয়ে গেল। গুগাইরা থেকে শুরু করে 40 দিন পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাড়িতে ঘেরাও করে রেখে তার বিরুদ্ধে বহু অভিযোগ উত্থাপন করল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রত্যেকটারই জবাব দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বাকি সাহাবীরা বললেন যে আপনি যদি নির্দেশ দেন তাহলে আমরা বিদ্রোহ দমন করব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি ওসমানের জীবন রক্ষার জন্য আমি কোনো মুসলমানের রক্ত এই পৃথিবীতে ঝরতে দেব না। একটা জিনিস মনে রাখবেন, আগের যুগের খলিফারা বিদ্রোহ দমন করতে গিয়ে মানুষের রক্ত ঝরবে এই জন্য নিজের জীবনকে দিতে কুণ্ঠাবোধ করেন নাই। আল্লাহ যদি ওদেরকে হেদায়ত করে সরে যাবে, কিন্তু আমি খলিফাতুল মুসলিমিনের জীবন রক্ষার জন্য একটা মানুষের রক্ত ঝরানো যাবে না। আগের যুগের খলিফাদের জীবন তিনজনই শাহাদত বরণ করেছেন, আপনারা খুব ভালো করে ইতিহাস জানেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনই কিন্তু শাহাদত বরণ করেছেন, কিন্তু তাদের জীবন রক্ষার জন্য একটা মানুষের এক ফোঁটা রক্ত তারা ঝরতে দেন নাই। এরা খলিফাতুল মুসলিমিন। আজকে তো কত প্রোটোকল, কত সিস্টেম, কত গার্ড, রাজা যত বলে, পারিষদ তলে বলে তার শতগুণ, কত গণতন্ত্র, কত মনুষ্যত্বের কথাবার্তা, কত মিঠা মিঠা বলি কত জায়গায়, কোথায় মনুষ্যত্ব, কোথায় মানবতা, কোথায় মানুষের জীবন? সম্মানিত ভাই বোনেরা, আমি যা বলছি সংক্ষেপে, গোগাইরা এবং সে বিদ্রোহীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদতের পেয়ালা পান করিয়ে দিলেন, বিদ্রোহ দমন হলো না। সেখান থেকেই তার পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে শিয়াদের উদ্ভব হলো, খারেজিদের উদ্ভব হলো, জাহমিদের উদ্ভব হলো, কাররামিয়াদের উদ্ভব হলো। আস্তে আস্তে এরা মুসলিম বিশ্বকে এমনভাবে ছেয়ে নিল যে এদের মোকাবেলা করা অনেকটা কঠিন হয়ে পড়ল। খারেজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খারেজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেষ্টা করে পারলেন না, ধরা পড়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারী ধরা পড়া পরে সে লোকটা বলছে, আমাকে একটু ছেড়ে দাও, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম যে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট দুটা মানুষকে হত্যা করে আল্লাহর কাছে জান্নাত চাব, এক নিকৃষ্ট মানুষ এই আলীকে হত্যা করেছি, মুয়াবিয়া বাকি আছে, ওকে হত্যা করে আমি জান্নাতে যেতে চাই। আকীদা বিশ্বাস, মানুষের বিশ্বাস। এখন এই যদি যদি কেউ বলে যে আহলে হাদিসরা হাদিস মানে না, আহলে হাদিসরা কোরআন মানে না, আহলে হাদিসরা পথভ্রষ্ট, আহলে হাদিসরা কাদিয়ানি, আহলে হাদিসরা শিয়া, তাহলে তাদেরকে আমরা কি আর বলতে পারি? এমন যুগতে গেছে খলিফাতুল মুসলিমিনকে, খলিফাতুল মুসলিমিনকে হত্যা করে যারা জান্নাতে যাবে এটাও বলেছে। সম্মানিত ভাই, এই যুগ গেল, তারপরে আসলো হাদিস জাল করার যুগ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যুগ কিন্তু শেষ হয় নাই, পরবর্তী শিয়ারা এখনো আছে,
ইরান একটা রাষ্ট্র গঠিত হয়েছে, বহু যুবকরা উদ্বেলিত, ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র। আরে ভাইরা, আমেরিকার বিরুদ্ধে দুটা স্লোগান দিলেই ইসলামিক রাষ্ট্র হয় নাকি? এই কোরআনের মধ্যে সন্দেহ আছে যারা বলে এখান থেকে আহলে সুন্নাল জামাতেরা আলী রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা তুলে দিয়েছে এমন কথা যারা বলে, আজানের মধ্যে যারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী খাতিব খলিফাতুল্লাহ, এই সকল ভাষা যারা প্রয়োগ করে তাদের আবার ইসলামী রাষ্ট্রই কি আর অন ইসলামী রাষ্ট্রই কি? সেখানে কিছুই নাই, এই সকল ধোকা খাওয়ার কোনো প্রসঙ্গই নাই। পরিষ্কার কথা বলছি, যারা খারেজিরা মনে করে যেখানে সেখানে মানুষ হত্যা করা বৈধ, আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, এখনো যারা আমরা জানি রাষ্ট্র সিকুলার, আমরা জানি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে ইসলামী বিধিবিধান নাই, তারপরেও শাসকরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সালাত আদায় করেন, তারা নিজেদেরকে অমুসলিম ঘোষণা করেন নাই। সুতরাং আহলে সুন্নাল জামাতের আকীদা হলো এমন তো পরিস্থিতি থাকলেও তাদেরকে কাফের ঘোষণা দিয়ে হত্যা করা যাবে না, তোমার দায় দায়িত্ব কে নেবে? এটাই আহলে সুন্নাল জামাতের আকীদা, এটাই আহলুল হাদিসদের আকীদা, আমরা ওইটাই বিশ্বাস করি। তারা হুরা আমাদের একটু নেই, আমাদের অত ত্রস্ততা নেই, অত ফতোয়াবাজি নেই আমাদের, আমাদের কাউকে বোমা মেরে হত্যা করে দিন কায়েম করতে হবে এই সকল ধারণাও আমাদের নেই, একদম নেই, এই সকল চিন্তা আমরা করি না। এটা আহলে হাদিসের আকীদা নয়, এটা আহলে সুন্নাল জামাতের আকীদা নয়, একদম নয়। অভিযোগ এসেছে আহলে হাদিসরা বোমা মেরেছে, মানুষ হত্যা করেছে ইত্যাদি ইত্যাদি, কয়েক ডিস্ট্রিক্টে বোমা পড়েছে, এটা নাকি আহলে হাদিসরা করেছে। আমাদের নেতৃবৃন্দ উনি এই জাতীয় অভিযোগের মধ্যে পড়ে আমাদের আমিরে জামাত 16 মাস জেল খেটেছেন, 16.5 মাস ডক্টর গালেব সাহেব জেলে, কোন কোটালিপাড়ায় বোমা পড়েছে, উনি 67 বছরের বৃদ্ধ তখন, আমার তার বয়সের হিসাব আছে, তখন থেকেও তিনি চেয়ারে বসে সালাত আদায় করেন, কোন কোটালিপাড়া, তারপরে কোন বগুড়ায়, কোন কোন জায়গায় বোমা পড়েছে সব নাকি উনি করেছেন, আর তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর গালেব সাহেব করেছেন, বাংলাদেশের অতি উৎসাহী পত্র পত্রিকাগুলো একেবারে দারুণভাবে লেখে, তারা তাদের হাউস মারলেন, সব দেখালেন। সম্মানিত ভাই, এই সকল আকীদা আহলুল হাদিসদের নয়, আর বাংলাদেশে তো থাকতেই পারে না, এই জন্যই বলছি এই বাংলাদেশটা 56,000 বর্গ মাইলের এই ভূখণ্ডটি প্রতিষ্ঠার পিছনে আহলে হাদিসের যত অবদান আর কারো ওই মাপের অবদান আদৌ নেই, সোজা কথা বলছি, একেবারে পরিষ্কার কথা। 56,000 এই ভূখণ্ড, বর্গমালি ভূখণ্ড ইংরেজদের কাছ থেকে ছিনিয়ে আনতে হয়েছে, হিন্দুদের কাছ থেকে ছিনিয়ে আনতে হয়েছে, শিখদের কাছ থেকে ছিনিয়ে আনতে হয়েছে, কান বাপের বাটার সাধ্য আছে বলুন যে আপনারা সেখানে নেতৃত্ব দিয়েছেন। আজকে আমার ভাইরা বলে থাকেন আহলে হাদিস ইহুদিদের দালাল, আহলে হাদিস খ্রিস্টানদের দালাল, আহলে হাদিস নামটাই নাকি ইংরেজরা দিয়েছে, সমানে বক্তৃতা করে বেড়িয়েছে বেড়াচ্ছে। আমি আপনাদের সামনে আর আগেও বহু নাম ধাম পেশ করেছি, আজকে আবার আপনাদের সামনে রিপিট করছি ওই বক্তা ভাইদের জন্য। শেখ মুজিবুর রহমান সাহেব তার বইয়ের মধ্যে লিখেছেন, আমরা তো এখন জেহাদের নাম শুনলেই একেবারে অতিষ্ঠ হয়ে উঠি, বামপন্থী ভাইয়েরা এটার সুযোগ গ্রহণ করেন, জেহাদ খারাপ, জেহাদ খারাপ, জেহাদি ভাই, জেহাদি বই পাওয়া গেছে। প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনারা কোন দেশে বসবাস করেন? কোরআনের মধ্যে খালি জেহাদেই ভরা, এই দেশটা স্বাধীন হয়েছে জেহাদের উপরে। শেখ সাহেব স্বীকার করতেছেন যে সিপাহি বিদ্রোহ এবং ওহাবি আন্দোলন ইতিহাস আমার জানা ছিল, কেমন করে ব্রিটিশ রাজ মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল, কি করে রাতারাতি মুসলমানদের সর্বশান্ত করে হিন্দুদের সাহায্য করেছিল, মুসলমানরা ব্যবসা বাণিজ্য জমিদারি সিপাহীর চাকরি থেকে কিভাবে বিতাড়িত হলো, মুসলমানদের স্থান হিন্দুদের দ্বারা পূরণ করতে শুরু করেছিল ইংরেজরা কেন, মুসলমানরা কিছুদিন পূর্বেও দেশ শাসন করেছে তাই ইংরেজকে গ্রহণ করতে পারে নাই, সুযোগ পেলেই বিদ্রোহ করত, ওহাবি আন্দোলন কি করে শুরু করেছিল হাজার হাজার বাঙালি মুজাহিদরা বাংলাদেশ থেকে সমস্ত ভারতবর্ষ পায়ে হেঁটে সীমান্ত প্রদেশে যেয়ে জেহাদে শরিক হয়েছিল, তিতুমিরের জেহাদ, হাজী শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলন সম্বন্ধে আলোচনা করেই আমি স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বলতাম। অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান 22 এবং 23 পৃষ্ঠা। আমরা তো সেই ওহাবিরই পরবর্তী বংশধর, সেই ফরায়েজি আন্দোলনের পরবর্তী বংশধর, তিতুমিরের পরবর্তী বংশধর। এই যে বংশানের মসজিদ,
দেখতেছেন, এর আগেও বলেছি, আবার আমি রিপিট করে যাই, 1874 সালে প্রতিষ্ঠিত বট্টু হাজি হেফাজতে মুজাহিদ হাজী বদরুদ্দিন আব্দুর রহমান বিএবিটি সাহেব সাবেক সেক্রেটারি জেনারেল লিখেছেন, কেউ তো পড়েন না, বইটা পড়ে দেখুন। উনি যাইতেন বাংলাদেশ থেকে, এই পূর্ববঙ্গ থেকে চামড়া নিয়ে যেতেন কলিকাতায় রপ্তানি করতেন, কলিকাতার থেকে টিন নিয়ে আসতেন এই ঢাকায়। ওই সময় সৈয়দ আহমদ বৈলভী শাহ ইসমাইল শহীদের সাথে সাক্ষাৎ, সেখান থেকেই তিনি এই জেহাদের উপর বায়াত করে এসেছিলেন এবং এই মসজিদের প্রতিষ্ঠা। আল্লামা মনসুরুর রহমান, যিনি এই ঢাকাতে হাদিসের দরস দিয়েছেন, তিনি সহ আরও কত কত নাম আমি আপনাদের সামনে কয়টা বলবো। সেই ওহাবি মামলায় যারা অভিযুক্ত ছিলেন, ইব্রাহিম টাঙ্গাইল, ইব্রাহিম চাঁদপুর, ইব্রাহিম মণ্ডল মালদহ, আলী মোহাম্মদ তালুকদার বগুড়া, আমির খান কলকাতা, আমিরুদ্দিন মীর রফিক মণ্ডল মালদহ চাঁপাইনবাবগঞ্জ, বদরুদ্দিন হাজী বদরুদ্দিন যার কথা বললাম, তিনি হলেন এই ঢাকার এই বংশাল মসজিদের মূল প্রতিষ্ঠাতা। তাকি মোহাম্মদ সরকার, তিনি হলেন দিনাজপুরের হাসমদ্দাদ খান কলিকাতা, রফিক মণ্ডল তিনি হলেন মালদহর, তারপর রায়হানউদ্দিন যশোহর, শাহ মোহাম্মদ দিনাজপুর, জহিরউদ্দিন টাঙ্গাইল, আশেকুল্লাহ ময়মনসিং, আব্বাস আব্দুল হক আব্দুল গনি, আব্দুল কুদ্দুস দিনাজপুর, আব্দুল হাদি পাবনা, আজিমউদ্দিন ঢাকা, কাজী মিয়াজান কুষ্টিয়া, মোয়াজ্জম সরদার সাতক্ষীরা এবং খুলনা, মুফিদউদ্দিন চব্বিশ পরগনা, মিজানুর রহমান সিলেট, মিজানুর রহমান ঢাকা, মিজানুর হকও বলা হয় তাকে, মিয়া মাসুদ গুল বগুড়া, এবং সৈয়দ আহমদ বেলুয়ের অন্যান্য ছাত্র যারা ইমামউদ্দিন, আমানতুল্লাহ, আমিরউদ্দিন, আজহারউদ্দিন, এমনামুল হক, আবুল হাসান, নাসিরাবাদী, জামালউদ্দিন, এই ঢাকার জামালউদ্দিন আরেকজন জামালউল্লাহ, বদরুদ্দিন, রইসউদ্দিন খান, রহিমউদ্দিন, জয়নুল আবেদিন, সিরাজউদ্দিন, শাহ রাসুল মোহাম্মদ, আব্দুল সামাদ বাঙ্গালী, আব্দুল সামাদ মুর্শিদাবাদী, আলিমউদ্দিন পাটনা, এনায়েত আলী পাটনা, মোহাম্মদ হোসেন পাটনা, মোহাম্মদ জামান বর্তমান, হায়দুর রহমান ঢাকা, নেসার আলী তিতুমির, এই যে তিতুমির কলেজ রয়েছে চব্বিশ পরগনা, আতার মুজিবুল্লাহ, নূর মোহাম্মদ চিটাগাং, যারা বালাকোটের যুদ্ধে শহীদ হয়েছিলেন, তাদের মধ্যে বাঙালি ছিলেন শরফুদ্দিন দুই নম্বর, আলিমউদ্দিন তিন নম্বর, ফয়জউদ্দিন চার নম্বর, লুৎফুল্লাহ পাঁচ নম্বর, সৈয়দ মুজাফফর হোসেন, এরা কারা? হাউলাই আবাই ফাজিনি বিমিসলিম এরা জামাত না ইয়া জারিরুল মাজামিও, এরাই আমাদের পূর্বপুরুষে আহলে হাদিসরা, সহজ ব্যাপার নয়। আবার যারা বিএনপি করেন তারা মনে করেন না যে ওইদিকে কোনো অবদান নাই, নো, জিয়াউর রহমান সাহেবের পিতৃকুল মাতৃকুল উভয়গুলি আহলে হাদিস বগুড়ার, এবং আমার জানা মতে তাদের পূর্বপুরুষও জিহাদ আন্দোলনে শরিক ছিলেন। শেখ সাহেবের বিচরণ ভূমি এই বংশাল থেকেই শুরু, পরবর্তীতে বামপন্থী রামপন্থী কমিউনিস্ট যত কিছু হয়েছে এগুলো সব পরবর্তীতে হয়েছে। এদের এই দেশ এবং জাতি স্বাধীনতা আন্দোলনে এই জাতি এবং মানুষের কল্যাণে তাদের কোনো অবদান নাই, কিচ্ছু না। সম্মানিত ভাই, যা আমি বলতে চাচ্ছি আপনাদের সামনে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে এই পর্যন্ত কুরআন এবং সহিহ হাদিসের আন্দোলন নিয়ে যারা সঠিক পথে নেতৃত্ব দিয়েছে তারা যুগে যুগে আহলে হাদিসই ছিলেন। সোজা কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি এবং নামগুলোও আমি আপনাদের সামনে বলে দিলাম। তাতে যে ভাইয়েরা আমাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন আমরা নাকি ইংরেজের দালাল, আপনারা খালি পড়ে নেবেন উইলিয়াম হান্টারের দি ইন্ডিয়ান মুসলমানসরা একটু পড়ে নেবেন, মহারানী ভিক্টোরিয়ার পক্ষ থেকে তিনি এই দেশের স্ট্যাটিস্টিক প্রধান ছিলেন, তিনি দি প্রেজেন্স অফ ওহাবিস ইন এ ডিস্ট্রিক্ট ইজ স্ট্যান্ডিং মিনেস টু অল ক্লাসেস, তিনি ইংরেজিতে বইটা দেখেছেন, বাংলায় অনুবাদ হয়েছে, আনিসুজ্জামান অনুবাদ করেছেন, সেটা একটু পড়ে নেবেন, জামাতে মুজাহিদিন চৌধুরী গোলাম রসুল মেহের উর্দুতে লিখেছেন সাত খণ্ডে, ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলায় অনুবাদ হয়েছে, সেটা একটু আপনার পড়ে নেবেন, কালা পানি জাফর থানেশ্বরী, তিনি 18 বছর আন্দামান দ্বীপপুঞ্জে ইংরেজের জেলখানায় খেটে এসে বই লিখেছেন, ওইটা একটু পড়ে নেবেন, 18 বছর আন্দামান দ্বীপপুঞ্জে নির্বাসন থেকে আব্দুর রহিম তিনি বই লিখেছেন, তাজকিরায়ে সাদেকা ওই বইটা একটু পড়ে নেবেন, ওহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া যেটা লিখেছেন প্রফেসর কিয়ামুদ্দিন আহমদ পাটনা থেকে ওইটা একটু পড়ে নেবেন, রোদে কাউসার পড়ে নেবেন, এবং কাফি সাহেবে তিনি দাবি করেছেন 1000 পৃষ্ঠা তিনি একটা ইতিহাস রচনা করেছিলেন, বইটা আমরা এখনো পাই নাই, শুধুমাত্র এই ছোট্ট একটা বই পেয়েছি, এটাও আপনাদের ঠিক মতো পড়ে নিতে হবে। সম্মানিত ভাইউ, আহলে হাদিসের আকীদার কথা বলছিলাম, মানুষ হত্যা করা, মুসলিম হত্যা করা আহলে হাদিসের আকীদা নয়, কিন্তু দুঃখজনকভাবেও সত্য, দুই একটি ছেলের সামান্যতম এবং তাদের দুর্ব্যবহার এবং বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কাজের দায় দায়িত্ব আহলে হাদিসের উপরে
চেপেছিল। একটা কিসসা আমি বলে থাকি সহি মুসলিম থেকে, এই দেশ আমাদের, আমরা এই দেশের 203 রাস্তায় শুয়েছিল, 203-এর কোলেই বাচ্চা, বাঘ এসে বড় সতীনের বাচ্চাটা নিয়ে যায়, ছোট সতীন ঘুমাচ্ছিল, বড় সতীন চালাকি করে ছোট সতীনের বুক থেকে কোলে নিয়ে বাচ্চাটা কোলে নিয়ে তারপরে নিজের সন্তান বলে দাবি করতে থাকে। বড়টা যেহেতু বড়, চাপার জোর বেশি, সিনিয়রিটি আছে, বিতর্ক করে ছোটটাকে একেবারে হারিয়ে দিল। ছোট্টা নালে চলো দাউদ আলাইহিস সালামের কাছে যাই, উনি বিচার করে দেবেন। দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রনায়ক, খলিফা, বিচারপতি এবং সেনাপতি একসাথে সবই। দুইজন যাওয়ার পরে দাউদ আলাইহিস সালাম বড়টার কান্নাকাটি আর চিৎকার শুনে ইনি বললেন যে বড়টার বাচ্চা আমি ফয়সালা করে দিলাম। সুলাইমান আলাইহিস সালাম তার পুত্র, তিনি বলছেন আব্বা জান, এ তো সাক্ষীও নাই, বাদীও নাই, কেউ দেখে নাই, শুধুমাত্র কান্দাকাটি আর আর্গুমেন্ট শুনে আপনি যে বড়টার পক্ষে রায় দিয়ে দিলেন, আমি কি বিচারটা একটু রিভিউ করতে পারি? বাবা বললেন যে হ্যাঁ পারো, এখান থেকে আপনাদের শিক্ষণীয় আছে, ছেলেরা যদি শিক্ষিত হয় কোনো কিছু যদি আপনাদের পরামর্শ দেয় পরামর্শ গ্রহণ করবেন। পুত্র সুলাইমানের রিভিউর আবেদন বাবা গ্রহণ করে বললেন ঠিক আছে দেখি তুমি কি করো, আমরা একটু দেখতে, আমি একটু দেখতে চাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন এই শোনো দুই সতীন, বাচ্চাটা কার, কোনো দলিল নেই, কোনো প্রমাণ সাক্ষ্য নেই, আমি একটা ন্যায় বিচার করতে চাই, চাকু দিয়ে কেটে সমান দুই ভাগ করে তোমাদেরকে দিয়ে দিতে চাই। বড় সতীন সাথে সাথে বলছে আমি রাজি, ছোট্টাই বলছে না 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 এই বাচ্চাই আমার না, বাচ্চা বড়টা, বড়টাকে দিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন বাচ্চা ছোটটা, যে বলছে আমার বাচ্চা না, মূলত বাচ্চা তারই, কেননা কোনো মা চাবে না যে তার সামনে তার সন্তানকে হত্যা করা হোক। আপনারা ইতিহাস জানেন না, নতুন নতুন দল করেন, নতুন নতুন পার্টি করেন, নতুন নতুন ইসলাম করেন, কারো বিরুদ্ধে আমি কথা বলছি না, কিন্তু 56,000 বর্গ মাইলের যে ভূখণ্ডটা, এটা আহলে হাদিসের ত্যাগ তিতিক্ষার সংগ্রামের ফসল, এটা আমাদের সন্তান, এটা আমরা বিশৃঙ্খল হতে দিতে পারি না। আপনারা বহু কথা নিজেদের ভাষায় বলতে পারেন, আমরা পারি না। বাস স্লোগান দেওয়ার দরকার নেই, ধীরে ধীরে শুধু আপনাকে একটু শুনেন, এইটুকু হলেই চলবে। এই দেশ আওয়ামী লীগের কোলে থাকবে না, বিএনপির কোলে থাকবে না, কার কোলে আপাতত থাকবে, এই মাথা ব্যথা আমাদের খুব বেশি নয়। আমাদের মাথা ব্যথা হলো এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতা, যেটা আমাদের রক্তের বিনিময়ে মূলত, সেটাকে আমরা বিশৃঙ্খল হতে দিব না। আমরা অনেক সিনিয়র, আমরা অনেক উপরে, আমাদের ইতিহাস অনেক সমৃদ্ধ, শেখ সাহেব সেটা স্বীকার করেছেন, স্বীকার না করেও কোনো পথ নাই। অন্যের ভাষায় আমরা কথা বলতে পারি না, অন্যের সংখ্যানো শব্দ আমাদের নয়, আমাদের শব্দ আছে, আমাদের বাক্য আছে, আমাদের ভাষা আছে, আমাদের পরিভাষা আছে, আমাদের স্টাইল আছে, আমাদের পদ্ধতি আছে, আমাদের সিস্টেম আছে। আমাদের বহু ছেলেবেলারা অন্যের ভাষায়, অন্যের সিস্টেমে, অন্যের বাক্যে কথাবার্তা বলে, নো নেভার, এটা হবে না। আমাদের ভাষায়, আমাদের সিস্টেমে, আমাদের পদ্ধতির ফিরে আসতে হবে। এটাই হলো সাংগঠনিক জীবনের একটা বিশাল অধ্যায় আপনাদের জন্য। অভিযোগ আনলেন আপনারা, প্রমাণিত হলো না, হলেও কিছু যায় আসে না, কেন কোর্ট যদি মিথ্যাভাবে কিছু প্রমাণিত করে এবং একটাকে জেলভাস কিছু দিয়ে যায়, আমাদের করারই বা কি আছে? আমরা বগুড়ায় এজিটেশন করলাম, লতিফ ভাই গেলেন ওখানে পারমিশনের জন্য যে মুক্তি দেওয়া হোক সালাবি সাহেবদেরকে, আমাদের উপর অন্যায় করা হয়েছে। ওসি সাহেব বললেন আপনারা সন্ত্রাসী, ওনারা বললেন যে আপনারা এই বগুড়া জেলাতে 30% আহলে হাদিস আছে, রাজশাহীতে আছে 40%, চাপাই আছে 50%, এরা যদি সব সন্ত্রাসী হয় আপনি কি দেশ চালাতে পারবেন? বললেন যে না, কথা তো সত্য। ওসি সাহেব বললেন পারমিশন দিয়ে দিলাম, আমার বউ আহলে হাদিস। যে কিভাবে আহলে হাদিস? যে আপনারা যেরকম বুকে হাত বাঁধেন, আমার বউ এরকম বুকে হাত বাঁধে। অর্থাৎ হানাফি মাযহাবের মহিলারা বুকে হাত বাঁধে, পুরুষেরা বাঁধে না। এই দিকতে পারমিশন দিয়ে দিলাম। যাই হোক, বহুত কাহিনী গেছে, সামনেও আসবে, ভবিষ্যতে আমাদের প্রস্তুত থাকতে হবে। যদি আমরা ইতিহাস জানা থাকে আমাদের, আমাদের হিস্ট্রি জানা থাকে, আমরা যদি পড়ে থাকি,
তাহলে কোনো সমস্যা আমাদের সামনে আসবে না। প্রশাসনকে মোকাবেলা করবেন, ওসি সাহেবকে মোকাবেলা করবেন, ডিসি সাহেবকে মোকাবেলা করবেন, আপনারা নেতৃবৃন্দকে মোকাবেলা করবেন, আপনারা সুস্পষ্ট ভাষায় কথা বলবেন, এখানে কোনো সমস্যা কখনো হওয়ার কথা নয়, আপনারা এটা জেনে নেবেন। সম্মানিত ভাই, আমরা সহিহ হাদিসের কথা বলি। সহিহ হাদিসের কথা কেন বলি? এটা শেখ সালাফি সাহেবের কাছ থেকে আমার শেখা। বোতলের পানিও পানি, ডিপ টিউবওয়েলের পানি পানি, তারপরে লাইনের পানি যেটা আসে সেটাও পানি, পেশাব পায়খানার পানিও কি পানি, সব ফ্রি। আপনার বাড়িতে যখন আমি মেহমান, আপনি কোন পানিটা আমাকে দিবেন? পেশাব পায়খানার লাইনের পানি না ট্রেনের পানি, কোনটা দিবেন? বোতলের পানিটা আগে দিবেন, না থাকলে দুই নম্বরে ওইটা দিবেন। যে লাইনের পানি হলে সেটা ফুটানো পানি দিবেন, পেশাব পায়খানার পানি দিবেন? আমি যদি এখানে কথা বলি, আমি যেহেতু সংগঠন নিয়ে বক্তব্য দিচ্ছি, কোরআন হাদিস খুব একটা বলছি না, এটা আমার লাইন আজকে, শেখ আব্দুর রাজ্জাক বলবেন। আমি যদি আপনাদের সামনে কোরআন হাদিসের কথা বলি, তাহলে কি আমি ওই জাল এবং জয়েবটাতে শুরু করব না শুদ্ধটাতে শুরু করব? এখন আমি যদি পচাটা জাল এবং জয়েব পচা কাহিনী গপ্প সপ শুরু করে দেই কোরআন এবং হাদিসের নামে, আপনি আমার ব্যাপারে কি মন্তব্য করবেন? এই লোকটা প্রতারক, এই লোকটা মিথ্যাবাদী, এই লোকটা বাজে, এই লোকটা পচা লোক, বাজে লোক বলবেন না আপনারা? আমাদের বক্তা যারা শুরু করেন পচা কাহিনী দিয়ে, মিথ্যা কথা দিয়ে, প্রতারণা দিয়ে, তাদের ব্যাপারে আপনাদের মন্তব্য কি হবে? লক্ষ জনতা বসে বসে যদি সারা রাত শুনেন আর ওই পচা ড্রেনের পানি পান করতে থাকেন, তাহলে আপনার অবস্থাটা কি হবে? একটু চিন্তা করে তারপরে কথাবার্তা বলে কাজ করবেন। মিশ্রিত নীতিও দেখা যাচ্ছে। আমি বলি বৃহত্তর জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া কোনো খারাপ জিনিস নয়, কিন্তু বিচিত্রায় একটা কাহিনী পড়েছিলাম বহুত আগে, মাঝের সর্দার সাহেবকে নিয়ে একটা কার্টুন হয়েছিল, আপনারাও চিনেন। বর্তমান তখন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি, এবং ডক্টর আব্দুল বারী সাহেব ছিলেন প্রেসিডেন্ট। বর্তমান যিনি মেয়র আছেন তার সম্ভবত নানা এবং মেয়র হানিফ সাহেবের শ্বশুর। প্রশাসন তাকে খুব মানত, একটা কিছু বললে উপরে কেউ ফেলতে পারতো না। এই ঢাকা শহরের পাইপ, খাওয়ার পানির পাইপ আর পেশাব পায়খানার পাইপ মিললে একাকার হয়ে গেছে। লোকেরা এসে বলল, সর্দার সাহেব, এই পেশাব পায়খানার পাইপ আর এই খাওয়ার পাইপ দুইটা যে একাকার হয়ে গেছে, একটু উপরে কয়ে দেন না, ঠিকঠাক করে দেখ। উনি রসিকতা করে বলেছিলেন, আরে হাউ কাউ করো কালা, একই কোম্পানির পাইপ তো, কিছুদিন একাকারে থাকবা দাও না। কাজে এই যে মিশামিশি, জাল জয়েবের সাথে সহির মিশা, শিরকের সাথে তৌহিদের মেশা, বেদাতের সাথে সুন্নতের মেশা, কুসংস্কারের সাথে সুসংস্কারের সাথে মিশা, আপনার কমিউনিজমের সাথে ইসলামের মিশ্রিত নীতি, সেকুলারিজমের সাথে ইসলামের মিশ্রিত নীতি, এটা আমাদের নীতি নয়। আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেব সব এখানে পরিষ্কার করে দিয়েছেন, আলেফ সাহেব পরিষ্কার করে দিয়েছেন। আমার সময় আমি শেষ করতে যাচ্ছি, কেননা আমাদের বক্তা এসে গেছেন আহলে হাদিস প্রসঙ্গে, আরো বহুত কথাবার্তা তারা বলছেন। আমাদের নাকি হাদিসের কোনো সনদই নাই, ভাইও হাদিসের সনদগুলো উল্লেখ করেছেন। এতই বিচক্ষণ লোক আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেব, এত বছর আগে উনি কেন আহলে হাদিসের হাদিসের সনদ উল্লেখ করলেন এর মধ্যে? আল্লাহ নবী পর্যন্ত। এখন দেখা যাচ্ছে যে আমাদের বিরোধী ভাইরা আমাদের সনদ নাই বলে অভিযোগ করছেন, হাদিসের নাকি সনদই নাই, ব্রিটিশরা নাকি আমাদেরকে উপাধি দিয়ে গেছে। সম্মানিত ভাই, একটা স্পষ্ট কথা আপনাদের জানা থাকতে হবে, সেটা হলো এই যে আমাদের হাদিসের সনদ নাই বলে একেবারে হাদিসের সনদ দিল্লির থেকে যেটা আমি, আমার বাবা, আমার দাদা থেকে শুরু করে একেবারে আব্দুল হাম মুলতানি সাথে শুরু করে শায়েখ সাকতুল সাইয়েদ নজির হোসেন, শায়েখ সাক হয়ে শাহ আব্দুল আজিজ হয়ে শাহ ওলিল্লাহ পর্যন্ত, হানাফি সনদ যদি চান মোসলিউদ্দিন খাতিব ওবায়দুল হক, ওবায়দুল হকের ওস্তাদ হলেন দেওবন্দের আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, আনোয়ার শাহ কাশ্মীরি ওস্তাদ আহমদ আলী সাহারানপুরি বলেন, মাহমুদ হাসান বলেন, আহমদ আলী সাহারানপুরি বলেন, শায়েখ সাক বলেন, একেবারে সাইয়েদ একবার শাহুলুল্লাহ হয়ে ইমাম বুখারি থেকে অন্যান্য ইমাম পর্যন্ত চলে গেল। আরো মনে রাখতে হবে আপনাদেরকে, শাহুলুল্লাহ হলেন এই উপমহাদেশের হাদিসের সনদের মূল কেন্দ্র, শাহুলুল্লাহর পরে তার পুত্র শাহ আব্দুল আজিজ, শাহ আব্দুল আজিজের কোনো পুত্র সন্তান ছিল না, তিনি তার শাহ ইসাক হাদিসের দর্শ দিতেন, শাহ ইসাক যখন মক্কায় চলে যান শাহুল্লাহ সেই হাদিসের কেন্দ্রে সাইয়েদ নজির হোসেনকে বসিয়ে যান, ষাট বছর শাহুল্লাহ সেই দর্শগাতে
সৈয়দ নজির হোসেন হাদিসের দশ দিয়ে 100,000 কমবেশি মুহাদ্দিস বের করেছেন। আর আপনারা বলেন হাদিসের সনদ নেই, কি বলেন আপনারা এগুলা? ইনশাআল্লাহ বীর হাটাবুতে আমাকে শেখ আব্দুর রাজ্জাকের পুত্র ফোন করে বলেছে ভারত উপমহাদেশে আহলে হাদিসের হাদিসের অবদান যেটা, সেই দিকে আপনি আলোচনা করবেন, সময় হলে আমি এগুলা সেখানে বলবো। আজকার হাদিসের কথা আমি আপনাদের সামনে উল্লেখ করছি না, সময় তো ভাইও পথে কাটে বহুত কথা হচ্ছে, দলিলবিহীন প্রমাণবিহীন, এবং এই কথা আপনারা শুনছেন আর ইন্টারনেট নিয়ে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছেন আপনারা। এত ইন্টারনেট নিয়ে ব্যস্ত হওয়ার কি হলো? মোহাম্মদ বিন সিরিন তাবি বলেছেন সহিহ মুসলিমের ভূমিকা খুলে দেখুন, ইন্না হাযাল ইলমা দীন, এই ইলমটাই জ্ঞানটা হলো দীন। দীন গ্রহণের আগে তোমরা দেখো আম্মান তাখুযুনা দীনাকুম, দীন তুমি কার কাছ থেকে গ্রহণ করছো? ইন্টারনেটে যারা কথা বলছে তারা কোন আল্লামা, কোন মুফতি, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন সনদ, কোন অথরিটি নিয়ে তারা কথা বলে? এত কিসের ইন্টারনেট? তোমাকে কে অধিকার দিয়েছে? কোন সনদে, কোন অথরিটিতে তুমি শরীয়ত নিয়ে কথা বলো, দীন নিয়ে কথা বলো? তুমি একটা কথা ছেড়ে দাও, গোলাপান পাগলের মতো এগুলো বলে, হ্যাঁ স্যার এইটা যে দেখলাম, ওইটা যে দেখলাম, সেটা যে দেখলাম। আমি বলি তারা কথা বলার যোগ্যতা রাখে না, তারা অথরিটি নয়, তাদের জন্য বৈধ নয় শরীয়ত নিয়ে কথা বলা। তোমরা ওই সকল ইন্টারনেট দেখো কেন? সময় নষ্ট করো কেন? কে দিয়েছে তাদেরকে এই রায়? ছোট্ট একটা কথা বলি আপনাদের সামনে, আমার এখনো 2-3 মিনিট সময় রয়েছে। আমাদের এখানে মুফতি আব্দুর রহমান সাহেব মারা গেলেন, আমার ধারণা অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী, দেওবন্দের সিনিয়র আলেম হিসাবে তিনি হানাফি মজহাব অনুযায়ী ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখেন। সৌদি দূতাবাসে চাকরি করতাম, দেশের সব খবর বার্তা দিতে হয়, আমাদের যিনি অনুবাদ করেন সুলাইমান সাহেব, উনি খবর দিয়ে দিলেন ইসলামী সংবাদের কলামে যে মুফতি আব্দুর রহমান মারা গেছেন, ইন্তেকাল করেছেন। অ্যাম্বাসেডর সাহেব সব খবর অ্যাকসেপ্ট করলেন, কিন্তু ওই জায়গায় বিরাট একটা ইন্টারোগেটিভ মার্ক, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলেন, মুফতি কে? মুফতি মান জাআলহ মুফতি, মুফতি মানে কে তাকে মুফতি বানাইল? আন্তর্জাতিক কোনো আলেমদের স্বীকৃতি আছে কিনা? তিনি মুফতি লিখে দিলেন, তিনি আলেম হতে পারেন, হাদিস পড়াতে পারেন, তাফসির পড়াতে পারেন, মুফতি হলেন আবার কোথার থেকে? সৌদি আরবে মুফতি খুঁজে পায় না, পাওয়া যায় না দুই একটা, এত বড় বড় আলেমের দেশে, আর তোমাদের বাংলাদেশে মুফতি? অন্য কিছু লেখো, মুফতি লেখছো কেন? সব খালি মুফতি আর মুফতি, খালি আল্লামা আর আল্লামা, আর আপনারা সব বিভ্রান্তের মতো ইন্টারনেট দেখছেন আর আল্লামা আল্লামা মুফতি মুফতি করছেন। নো, এটা ট্যালেন, এটাকে আপনাকে পরিচ্ছন্ন করে নিয়ে আসতে হবে, গুছিয়ে নিয়ে আসতে হবে, যা তা শোনাও যাবে না, যা তা বলাও যাবে না, এখানে আপনাকে সুশৃঙ্খল পদ্ধতিতে আসতে হবে। শেষ যা বলছি আপনি আপনাদের সামনে, আহলে হাদিসের আকীদা হানাফি মজহাবের মূল আকীদার সাথে কোনো বিরোধ নেই। কিতাবের দিকে ফিরে যান, ইমাম আউলিয়া রাহমাহুল্লাহর আলফেকুল আকবরের প্রথম বাক্যই হলো আসলুত তাওহীদ ওমা ইয়াসহুল ইতিকাদু আলাইহি ইয়াজিব আন ইয়াকুল আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ইমাম আবু হানিফা তার ফিকুল আকবর যা বলেছেন আমাদের আকীদা তাই, এবং সেই আকীদা ইমাম আবু জাফর তাহাবীর, সেই আকীদা হলো ইবনে আবিল আজাল হানাফির, এবং সেই আকীদার সাথে আমাদের মিল আছে। এর জানিয়ে সামান্য যে কথাটুকু আব্দুল কাদের জিলানী তুলে ধরেছিলেন সেটার জবাব হানাফিদের পক্ষ হয়ে আব্দুল্লাহ কাবি সাহেব দিয়েছেন, আমি অবাক হয়ে গেছি সম্মানিত ভাই। তারপরে যে সকল কটাক্ষ আক্রমণ করেন এটা আমাদের জন্য বৈধ নয়, ইমাম হানিফা রাহিমুল্লাহ ইমাম বিরাট আল্লামা, ইমাম সাহেব বিরাট আলেম আল্লামা, ইমাম মালিক বিরাট আলেম আল্লামা, ইমাম আহমদ রাহমল বিরাট আলেম আল্লামা, তবে ছোট্ট করে যেটা বলল অভ্রান্ত নন, নবীও নন, রাসুলও নন। যদি কাউকে নির্ভেজালভাবে নিরঙ্কুশভাবে মানতে হয় তিনি কে? তিনি একজনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাইরে নয়। এটাই আমাদের আকীদা, আকীদা যা পরিষ্কার, আমল যা একটু আগেই যেটা বলেছি সহি হাদিসের উপর আমল, আমরা ওই জাল জয়েব যেগুলা বানানো কিস্সা কাহিনী ওগুলো আমরা বলিও না, ওগুলো আমরা শুনিও না, ওগুলার উপর আমরা আমলও করি না। আমল করি প্রথমত সহি বুখারি এবং মুসলিমের উপরে, সহি হাদিসের উপরে। ওয়াম্মা সহিহান ফাকাদ ইত্তাফাকাল মুহাদ্দিসুন আলা আন্না জামিআ মা ফীহিমা মিনাল মারফু' আল মুত্তাসিলে সহিহুন বিল কাত' ওয়া আন্নাহুমা মুতাওয়াতিরানি ইলা মুসান্নিফাইহিমা ওয়া আন্নাহুমা ইউহাউনু আমরাহুমা ফাহুয়া মুবতাদিউন মুত্তাবিউন গায়রা সাবিলিল মুমিনিন। শাহ উল্লাহ মুহাদ্দিস দেহলভি বলেন
যদি সহিহান, সহিহুল বুখারী এবং সহিহ মুসলিম যেগুলোর সনদ ইমাম বুখারী এবং ইমাম মুসলিম থেকে নিয়ে আল্লাহ নবী পর্যন্ত একেবারে চেইনগুলা নিশ্চিত হয়ে পরম্পরা মিশে গেছে, সেগুলো সহিহুল বিল কাত, নির্ভুল, অকাট্য, অ্যাবসলিউটলি সাউন্ড এবং শুদ্ধ, তা নিয়ে কোনো প্রশ্নই উত্থাপন করা যাবে না। যদি কেউ প্রশ্ন উত্থাপন করে সে হলো বেদাতি এবং সে মুসলমানদের পথ থেকে অন্য পথ ধরেছে। সহিহ বুখারী বললে আর সহিহ হাদিস বলার দরকার আছে? অমুকের একটা পুত্র সন্তান হয়েছে, পুত্রটি ছেলে, এটা বলার দরকার আছে? সহিহ বুখারী মানে সহিহ হাদিস, সোজা কথা, সবচেয়ে উচ্চাঙ্গের যেটা সহিহ প্রমাণিত, আমরা নির্দ্বিধায় সেটা সার্বক্ষণিক ভাবে মেনে নিতে প্রস্তুত। এটা কি আমাদের অপরাধ? এটা কি আমাদের দোষ? উপমহাদেশ শুধু কেসা কাহিনী, আর আমি বাড়াতে চাচ্ছি না। এগুলার উপরে অন্ধবিশ্বাস, অন্ধ ধারণার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আমরা শুদ্ধ পথে মানুষকে আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ দাওয়াত মানুষ কবুল করছে। আমাদের ভাগ্য নূহ আলাইহিস সালামের চেয়ে ভালো এই দিক থেকে, নবুয়ত রিসালত তার ছিল, তার সাথে আমাদের কিচ্ছু চলে না, তুলনাই চলে না। কিন্তু 950 বছর দাওয়াতি কাজ করে কম বেশি 40 জন, আর আমাদের মতো সাধারণ মানুষের দাওয়াত লক্ষ লক্ষ মানুষের শুনে লক্ষ লক্ষ মানুষের আকীদা চেঞ্জ হচ্ছে, শুদ্ধ এবং সঠিক পথে তারা এগিয়ে চলেছে আলহামদুলিল্লাহ। আর এই এগিয়ে চলেছে বলেই বিরোধিতা বাড়ছে, কিন্তু বিরোধিতা কোনো শক্ত মহল থেকে হলে খুশি হতাম। ফালতু লোক কিছু, বাজে লোক কিছু, লেখাপড়া না জানা কিছু লোকের পক্ষ থেকে একার বিকার প্রস্ত কথাবার্তা আসছে, এ নিয়ে আমার আর আপনার বিচলিত হওয়ার কিচ্ছু নেই। আলহামদুলিল্লাহ আলহামদ। সময় তো ভাই, আমরাও 3 কোটি 3.5 কোটি আহলে হাদিসে বসবাস করি। আগে চাকরি করতাম, সপ্তাহে মাত্র একদিন যেতে পারতাম, জানা ছিল না। এখন একটু বেশি বেশি বের হওয়ার পরে দেখছি যে 3 কেন, আব্দুল লতিফ একটু বাড়িয়ে বলেছেন মনে হয়, তবে 4, 4.5-এর কম হবে না। প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে কত যে পড়ে আছে, আরও যে কত নতুন সমাজ প্রতিষ্ঠিত হচ্ছে, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে আপনার এদিকে পূর্ব এলাকায় নানান জায়গায় যে কত সমাজ, কত মসজিদ, কত সহিহ আকীদার, এমনকি ঊর্ধ্বতন মহল থেকে নিম্ন মহল পর্যন্ত সর্বত্র যে আকীদা এবং আমল কীভাবে ছড়ছে। মানুষ তো বুদ্ধিমান, মানুষ তো জ্ঞানী, মানুষ তো বোধ শক্তি আছে, তারা তো অন্ধ অনুকরণ আর কতদিন করবে, তারা সহিটা ইনশাআল্লাহ আজকে বেছে নেবে। কিন্তু সমস্যায় যেটা বলেছি দুইটা, একটি হলো আমাদের মধ্যে ছোটখাটো ভাগাভাগি, এটাই তারা এখন খুব বড় করে দেখছেন, তোমাদের আকীদা আমল সহিহ এত ভাগাভাগি কেন? আমি বলবো এটা ভাগাভাগি নয়, আকীদার ভাগাভাগি নয়, আমলের ভাগাভাগি নয়, হিংসা বিদ্বেষের ভাগাভাগি নয়, এটা শুধু কিছু সাংগঠনিক নাম মাত্র। আমরা কাউকে ভাগাভাগি বলে আক্রমণের সুযোগ আর দিব না, পরিষ্কার কথা, সুযোগ দেব না আমরা একটু না। আপনারা বলতে পারেন কিন্তু আমাদের মধ্যে ভাগাভাগি নেই, একই আকীদা, একই আমল, একই গতিবিধি, একই নীতির উপরে আছি, তবে সাংগঠনিক কিছু পার্থক্যের কারণে একাধিক সংগঠন, বহু সংগঠন লোক, বহু সংগঠন আমার কোথায়, পুরো গোরাবায় আহলাদিস ছিল, আমি মূলত গোরাবায় আহলাদিসের মানুষ, যেটা সর্বপ্রথম সংগঠন দিল্লিতে হয়েছিল 1895 সালে, 1906 সালে হলো অল ইন্ডিয়া আহলাদিস কনফারেন্স, 1913 সালে হলো আঞ্জুমানে আহলাদিস বাংলা, আর 1946 সালে হলো জমিয়ত নিখিলবঙ্গ ও আসাম জমিয়ত আহলাদিস, ইত্যাদি ইত্যাদি হতে হতে এখন মাত্র ভাইটালিটি যে 3টা সংগঠন আছে সেটা গোড়াবাড়াও আছে, যথেষ্ট আছে উত্তরবঙ্গে, তবে সাংগঠনিক তেমন কার্যক্রম নাই, সামান্য আছে। এই বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এটাই এখন বৃহত্তর সংগঠন। আহলে হাদিস আন্দোলন যেটা গালিব সাহেব করেছিলেন সেটাও কাবি সাহেবের বই থেকে নেওয়া। এই আহলে হাদিস পরিচিতির মধ্যে 101 বার আহলে হাদিস আন্দোলনের কথা বলেছেন কাবি সাহেব, আমি গুনেছি, বেশি হতে পারে, কম হবে না, 101 বার আহলে হাদিস আন্দোলনের কথা বলেছেন। আর আমরা পরবর্তীতে বাংলাদেশ আহলে হাদিস জামাত গঠন করেছি, তা ছাড়া 3টি ছাড়া এ দেশে তেমন কোনো কর্মসক্ষম কোনো সংগঠন নেই। এটাকে আপনারা হাওয়া তুলে নানান কথা বলুন তা হয় না, তবে হিংসা, বিদ্বেষ, মারামারি, অমুকের প্রোগ্রাম আমরা যাবো না, অমুকে যেও না, অমুকে খারাপ, এই সেই যে বক্তব্যগুলো অমূলক কথাবার্তা, এগুলো ইসলাম একদম এলাও করে না, এগুলোর থেকে আমাদের দূরে থাকতে হবে। আর 2 নম্বর, আমাদের বগি বাড়তেছে অনেক, রেল লাইনও ঠিক আছে কিন্তু ইঞ্জিন বড়ই দুর্বল, টানতে পারতেছি না, আমি বুঝাইতে পারছি, অর্থাৎ নেতৃত্ব সংকটে এত
নেতাদের প্রতিভা প্রজ্ঞা জ্ঞান এবং অভিজ্ঞতা এবং বাকিগুলো আর বললাম না, তাহলে আল্লাহর কাছে আমার ধরা খাইতে হবে, ওগুলো আমি বলবো না। এতই দুর্বলতা আমাদের নেতৃত্বের মধ্যে যা আমরা এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এই লেন লাইনের বগি টানার মতো শক্তি আমাদের গায়ে নাই, ওই প্রতিভাও আমাদের নাই, ওই প্রজ্ঞাও আমাদের নাই। কাজে সম্মিলিতভাবে যদি আমরা এক ইঞ্জিন হয়ে টানতে পারতাম তাহলে এই জাতির জন্য বিরাট কল্যাণ চলে আসতো। আমরা সেই প্রচেষ্টায় আছি। শেখ আব্দুর রাজ্জাকও হতাশার থেকেই হোক বা বিরক্তির থেকেই হোক একটু বিরুদ্ধে কথা বলেন, কিন্তু উনিও ওনার সম্মেলনে সবাইকে দাওয়াত দেন, মুখে যাই বলুন, মনের মধ্যে তারও ইচ্ছা যে সবাই ঐক্যবদ্ধ হোক। শেখ আকরামুজ্জামানও দুই একটা কথাবার্তা বলে থাকেন এদিক ওদিক, আসলে সেটা হতাশার থেকে বিরক্তির থেকে বলেন, মনের থেকে বলেন না। ইনশাআল্লাহ আমরা যদি আমাদের কর্মকাণ্ড পরিচালনা করে এই যে বিশাল বগি কোটি কোটি মানুষের এটাকে যদি সঠিক পথে দ্রুততার সাথে একমত বলিষ্ঠতার সাথে যদি নেতৃত্ব দিতে পারে, তাহলে আমরা যে উদ্দেশ্যে এই দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলাম সেটা হয়তোবা আমাদের দ্বারাই বাস্তবায়ন হবে। আল্লাহ আবদুল্লাহ কাবি সাহেব আহলে হাদিস পরিচিতির মধ্যে শেষ কথা যা লিখেছেন, এটা তো দুইটা ভাষণ মাত্র, 1949-50 সালের মুসলিম জনগণের এই আন্দোলনের অনুসারীগণের জন্য স্বতন্ত্র কোনো কলোনি বা উপনিবেশের দাবিদার হইবার উপায় নাই। মুসলিম জনগণের সাধারণ স্বার্থই হইতেছে এই আন্দোলনের অনুসারীগণের স্বার্থ এবং জাতির পতাকাই হইতেছে ইহাদের একমাত্র পতাকা। দেশের সকল প্রকার রাজনীতিকে ইসলামী রূপ প্রদান করা এবং কোরআন ও সুন্নাকে ভিত্তি করিয়া সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ গড়িয়া তোলাই এই আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য। খেলাফতের রাশেদার আদর্শে ইসলামী রাষ্ট্রের পুনর্জীবন সাধন আহলে হাদিস আন্দোলনের রাজনৈতিক লক্ষ্য, যেটা আল্লামা আব্দুল্লাহ আল কাবি সাহেব বলে গেছেন, তারই পুনরাবৃত্তি করে তার সাথে বিরোধ এবং দ্বিমতের কথা কোনো ধরনের ঘোষণা না দিয়ে সেই আহ্বান জানিয়ে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। 3 মিনিট সময় বেশি নিয়েছি। আলহামদুলিল্লাহ।